আজ ফাইনালি সুযোগ হলো দাদার সাথে দেখা করার কেমন লাগলো এসে করে দারুন লাগছে ঠিক আছে মানে এতদিন ভিডিও তো দেখে এসেছি ওটাই তোমাকে বললাম না একটু রাখি একটা খুশির খবর আছে কিন্তু ওটা আমি এখন বলবো না কিছু ঠিক আছে সেদিন ওয়েট করো সবাই পাবে ওয়েট করো একটা দারুন একটা খুশির খবর আছে হ্যালো হ্যালো বংশ ফ্যামিলি গুড মর্নিং আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকে রওনা দিয়ে দিয়েছি আমাদের দক্ষিণ বাঁকুড়ার দিকে তো বাঁকুড়া টাউন থেকে আজকের জার্নিটা হবে দক্ষিণ বাঁকুড়ায় আর ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থামনেলে দেখেই নিয়েছ বস তো তোমাদের ভাই আজকে যাচ্ছে বেহায়া সমিতির টিমের সাথে দেখা করতে বাঁকুড়ার অনেক বড় সেলিব্রিটি তারা তো তাদের সাথেই আজকে দেখা করতে যাব সো চলো এখন পুয়া বাগানের কাছে আছি তো প্রায় ষাট কিলোমিটারের জার্নি হবে চলো তোমরা রাস্তা সিনেমাটিক শর্ট দেখতে থাকো ততক্ষণ আমরা পৌঁছাই আমি এখন পৌঁছে গেছি খাতারায় আর এখানে এক বন্ধু ভাই বলতে পারো দীপ নাম সে আর কি আসবে তো তাকে নিয়ে আর কি জার্নিটা হবে তো চলো এখন আপাতত এখানে একটু ওয়েট করে নি তারপর ওই দীপ ভাই আসুক তারপর এখান থেকে আবার বেরোবো এই যে দেখতে ভাই কেমন আছো আচ্ছা চলে যাচ্ছে তো এদিকে আস্তে আস্তে বৃষ্টি রাস্তায় একদম বৃষ্টি পাইনি এখন তোমাদের এইখানে এসে বৃষ্টি হালকা এই যে হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো নাকি তারপর চলো তো এই ভাই আমাকে হেল্প করছে ঠিক আছে ভাইয়ের ইনস্টাগ্রামের আইডি দেখতে পাচ্ছি এখানে দিয়ে রাখছি তো আমাদের কিন্তু খাতড়া পেরিয়ে মানে বেহায়া সমিতির যে টিম তাদের গ্রামে যাওয়ার দরকার হয়নি খাতড়াতেই নোরকা দাদার সাথে দেখা হয়ে গেছে তো এখনই দেখাচ্ছি তোমাদের নোরকা ভাইয়ের সাথে দেখা করব আর এমন কি ফুল টিমও কিন্তু এই খাতড়াতেই আসছে সো আমাদের কিন্তু ওদের ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি সো ফাইনালি দেখতে পাচ্ছ বেহায়া সমিতির এক মেম্বার ঠিক আছে একটা জনপ্রিয় আইকন পেয়ে গেছি দাদাকে ঠিক আছে দাদাকে তো খুব ভালো লাগে এতদিন মানে মোবাইলে দেখছিলাম ঠিক আছে তো আজ ফাইনালি সুযোগ হলো দাদার সাথে দেখা করার তো দাদা কেমন আছো বলো ভালো চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে যাই হোক আর দাদা একটা চ্যানেল আছে একদম সাপোর্ট করবে একদম একদম ভালো লাগলে শেয়ার চার করো একদম আর তোমাদের বাকি টিম কখন আসবে আসবে কিছু ঘন্টাখানেকের মধ্যে তো দাদা একটু মানে কি বলবো একটু আলাদা রকম কাজে আর কি খাতাড়াতে দাদার সাথে দেখা হয়ে গেছে তো বাকি টিমও আর কি এখানে আসছে তো যাই হোক হ্যাঁ তো আরেকটা জিনিস বলে রাখি একটা খুশির খবর আছে কিন্তু ওটা আমি এখন বলবো না কিছু ঠিক আছে কিছুদিন করো ওয়েট দারুণ একটা খুশির খবর আছে আছে ঠিক সেটা আজকে আমরা এসে জানতে পারলাম যাই হোক সো তোমরা তো দেখলে ভাইয়ের সাথে কথা বললাম তো এখনো পর্যন্ত ওদের বাকি যে টিমের মেম্বার গুলো তারা আসেনি তারা আর কি এই খাতাটাতে আসছে তো তারা যতক্ষণ না আসছে একটু ওয়েট করে নি তারপর তোমাদের পুরো ওদের সাথে কথা বলাচ্ছি কি দেখা করাচ্ছি ওয়েট রাস্তায় যেতে যেতে এরকম ব্যাপার দেখো ঠিক আছে রাস্তার মাঝে পুকুর হয়ে গেছে আর আমরা প্রথম এই রাস্তায় পেরোচ্ছি এখানে লোকাল যারা আছে তারা আর কি পুরো দারুণভাবে পেরিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের ফেটে হাতে চলে আসছে চলো আপাতত আমি যাই ও অনন্ত এই দিক থেকে নামতে স্টার্ট করে দিয়েছে কারণ এটা পুরো রিক্স হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে লোকাল যারা আছে তারা কিন্তু আরামসে চলে যাচ্ছে ওটাই চাপ হয়ে যাচ্ছে আমাদের এই যে দেখো লোকাল যারা আছে কি সুন্দরভাবে পেরিয়ে যাচ্ছে দেখো দেখো কিন্তু ফার্স্ট টাইম আমাদের ভাই বিশাল প্রবলেম হচ্ছে তো একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হলো এটাই যে বিহায় সমিতির বাকি যে টিম মেম্বার তারা আর কি খাতড়াতে আসার মানে কথা ছিল এই যে খাতড়াতে এখন আছি তো তারা একটা তাদের প্রবলেম হয়ে গেছে সেই জন্য আর কি তারা আসতে পারছে না তো আমাদেরকে এখন যেতে হবে ওদের যেখানে আর কি অফিসটা স্টুডিওটা সেই স্টুডিওর কাছে এখন যেতে হবে তো চলো এখন আমরা যাব আবার এই রাস্তা ধরে তাদের স্টুডিওর কাছে সো চলো ওখানে যেয়ে কথা হবে এ মোমেন্টস সো চলে এসেছি এখন ফুল টিম খানটাতে আছে অ্যাকচুয়ালি যেটা ওদের অফিস ঘর তো সেই জায়গাতে এখন চলে এসেছি সো চলো তারা এখন সবাই কিন্তু এই রুমের মধ্যেই আছে তোমাদের একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেবো তো চলো যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ ভাই এইটাতে আছে আর সাথে আছে আমাদের অন্ত ভাই তো চলো এখন আমরা যাবো এইদিকে গাড়িটা বাইরেই রইলো ফাইনালি এই হলো টিম কী খবর সবাই কেমন আছো রাজু দা ওই চলে যাচ্ছে আর এখানে আরো আছে ফুল টিম এই যে চিনতে পারছো তো বাকি দাদারা আছে সবাই গেম খেলছো নাকি হ্যাঁ দেখা হলো ওই হসপিটালের ওখানে ছিল যাই হোক ফাইনালি এখন এসে গেছি ও ভাই সার্থক এত এতদিন জাস্ট ফোনে দেখে এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল দাদাদের সাথে দেখা করার মানে কি বলবো কথা ঠিকভাবে কথা বলতে পারছি না ঠিক আছে তো দাদাদের ভিডিও সেরা লাগে ঠিক আছে আমাদের বাঁকুড়া জেলাতে হয় এটা গর্বের ব্যাপার ঠিক আছে তো যাই হোক অনেকবার ঠিক ঠিক আছে ঠিক আছে বেরিয়ে যাচ্ছে তো একটু আড্ডা দেবো দাদাকে কিছু বলতে বলবো একদম 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 দাদাদেরকে আর কি ইভেন্টে যাওয়ার একটু দেখছি যদি কিছু করা যায় একদম একদম ইউটিউবের তরফ থেকে অর্গানাইজ করেছে তো চলো একটু দাদার সাথে একটু আড্ডা ফাড্ডা মারি এটাতেই কি এডিটিং করা হয় নাকি এই যে ল্যাপটপ এখান থেকে এডিট ফেডিট সব হয় আর দাদার তো গিমবেল ক্যামেরা সবই আছে সব আছে এই যে এটা হলো অফিস তো দাদা তোমাদের বাড়িটা কি এখানে না না বাড়ি হচ্ছে আমাদের ভগড়ায়

আর ভ্লক টলক করে তো একসাথে যাবো এবারে কলকাতাও সেটা প্ল্যান করছি এখানে রয়েছে আরও একটা আইকন আমরা শুটের জন্য মানে ভিডিও অলরেডি একটা স্টার্ট করেছিলাম যার জন্য এত লেট হয়ে গেল ভূতের ভিডিও তো এই বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য আমরা ওইটা কমপ্লিট করতে পারলাম না অর্ধেকটা করে রেখে দিই তো ওইটা বর্ষা শেষ হলে তারপর ওই ভূতের ভিডিওটা আসবে আর এখন আপাতত আমাদের একটা ভিডিও আপলোড হলো আর

আা ভালো আছে মনে। ওই এক আচ্ছা। না তিনজনই মিলে ওইজন্যে অসুবিধাটা হয়নি অতটা আগের মতো মানে আগে যতটা ছিল আগে আমিও অতটা করতাম না আগে ও একাই করত বা রাজু। শুরুতে তো রাজু একাই করেছে। তারপরে আমরা জয়েন করেছি তারপরে ও জয়েন করেছে আমিও জয়েন করেছি তখন এখন আমাদের কাজগুলো ভাগ ভাগ হয়ে গেছে তো তাহলে অতটা আর অসুবিধা হয় না। টিম বেড়েছে দায়িত্ব বেড়েছে। কাজ বেড়েছে মানে জানতেই পারছো তিনটে চ্যানেল তারপরে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে তো সবগুলোতেই ম্যানেজ করে চালাতে হয় আর কি কাজ তো থাকে মানে প্রত্যেক দিনই কাজ থাকে শর্টটা তো প্রত্যেক দিনই এডিট করতে হয় প্রত্যেকদিনই কাজ থাকে আর লংটা হলে তো রাত জায়গা জায়গি তো আছেই ওগুলো নর্মাল হয়ে যায় মানে এখন ওগুলো নর্মাল হয়ে গেছে আগের মতন কষ্টটা আর এখন নেই এখন তো সব কিছু জানা চেনা না সব কাজগুলো সব নিজেরা বুঝে গেছি ওই জন্যে আর অসুবিধাটা হয় না আপাতত একটু বাইরে দিকে এসেছি এদের অফিসের এখানে কিছু ফটোশ্যুট করব। এই যে পিছনে আসছে ফুল টিম ওদের মানে একটা জিনিস ভাবছিলাম দেখা করতে আসার সময় যে দাদারা কি টাইম দিতে পারবে কিছু না মানে হয় না এক একটা ব্যস্ততার মধ্যে কিন্তু দাদারা ব্যস্ত না না কালিনও কিন্তু আমাদেরকে টাইম দিয়েছে ওটা আমার দারুণ লাগলো দাদা আর মানে কোন কোন দিন তো ভিডিও শুটে চলে যায় তখন একটু জিজ্ঞাসা টিকাস করে আসবে কাউকে একদম একদম তাহলে আমাদের ইয়া ইনস্টাগ্রামে কমেন্ট মেন করে আসবে নালে একদম একদম নাম্বারটা আমার দিই সবাইকে নাম্বার কালেক্ট করতে পারো

ফাইনালি ভাই দেখা কমপ্লিট হলো সত্যি বলছি খুব খুব ভালো ব্যবহার দাদাদের ঠিক আছে আমাদেরকে পেয়ারা দিয়েছে পেয়ারাটা খাবো তো চলো এরপর এখান থেকে বেরিয়ে যাব কারণ অনেকটাই টাইম হয়ে গেল প্রায় দুপুর দুটার মতো বেজে গেল আর মেঘের ওয়েদারও ঠিকঠাক মনে হচ্ছে না তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধব ফ্যামিলি তুমিও যদি বেহায় সমিতির ফ্যান হয়ে থাকো ভিডিও দেখে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করে দিও চলো দেখাচ্ছে টাটা বাই বাই